আগামী 17 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। 3টি ওয়ানডে ও 5টি টি টোয়েন্টি খেলবে উভয় দল। এর মধ্যে ওয়ানডে ম্যাচগুলো হবে রাওলাপিন্ডিতে, কিন্তু এগুলো আইসিসির ওয়ানডে সুপার লিগের মর্যাদা পাবে না। জানা গেছে এই সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস পদ্ধতি থাকছে না, এই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। উভয় দেশের ক্রিকেট বোর্ডও তা মেনে নিয়েছে। আধুনিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ সংযুক্তি ডিআরএস। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে এই পদ্ধতির ব্যবহার করতে পারেন ক্রিকেটাররা, কিন্তু আসন্ন সিরিজের জন্য অনেক চেষ্টা করেও ডিআরএসের ব্যবস্থা করতে পারেনি পিসিবি। 17 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 3 অক্টোবর পর্যন্ত সিরিজটিতে 3টি ওয়ানডে ও 5টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে উভয় দল। প্রথম ওয়ানডে 17 সেপ্টেম্বর রাওলাপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওলাপিন্ডি। দ্বিতীয় ওয়ানডে 19 সেপ্টেম্বর রাওলাপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওলাপিন্ডি। 21 সেপ্টেম্বর তৃতীয় ওয়ানডে রাওলাপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওলাপিন্ডি। 25 সেপ্টেম্বর প্রথম টি টোয়েন্টি গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর। দ্বিতীয় টি টোয়েন্টি 26 সেপ্টেম্বর গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর। তৃতীয় টি টোয়েন্টি 29 সেপ্টেম্বর গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর। চতুর্থ টি টোয়েন্টি 1 অক্টোবর গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর। পঞ্চম টি টোয়েন্টি 3 অক্টোবর গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর। সব ধরনের খেলার আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।